দেখো আসলে মানুষের শখ থাকলে যে কোনো জায়গায় যে কোনো জিনিস করা যায়। ও যে উরির যে বাগানটা দেখো কত সুন্দর, আর কিভাবে মানে খুবই হলহলা অবস্থায় উঠছে, এই যে কত সুন্দর ফুল ফুটিছে। আর এই যে উরিগুলা আসলে অনেক মেহনত বা ফানি খানজি ইটা দিছেন বা লালন পালন করার কারণে কিন্তু আসলে গাছগুলো এত সুন্দরভাবে উঠছে। আশা করাম খুব সুন্দর ধরবো আমি, তাহলে জিকাই দেখি কিতা খবর কিতা খবর। উড়ি যার তো আসলে খুব সুন্দর লাগে, কিন্তু তোর কেমন পরিশ্রম লাগে? মোটামুটি কষ্ট হইছে। আচ্ছা, এখন গাছকুন দেখিয়া ফুল দেখিয়া কষ্টটা আর মনে লাগে না। ও এখান ঠিক আছে, গাছকুন উঠছে মাশাআল্লাহ। দেখো বড় সুন্দর উড়ি আইছে, এক তরকারি খাবার বুঝই গেছে। ও আলহামদুলিল্লাহ, দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে দরিয়া কি সুন্দর করে দরিয়া হয়েছে। তো আসলে এইবার খুব ফলন আসলে খুব ভালো হয়েছে। আমার কাছে লাগে এটার তলে খুবই মেহনত করছো না? ভেরি নাইস, ভেরি নাইস, আসলে খুব সুন্দর হয়েছে। আর জায়গাটা একটা জিনিস, আর একটা লক্ষ্য করো, এগুলো কিন্তু মাটি নাই, মাটি কিন্তু এগুলা বড় করে আনা হয়েছে, প্যাকেটর মাটি আনিয়া সুন্দর করে বক্সর ভিতরে দেখো কাল বর্ষণ বরিয়া প্রচুর কষ্ট করছেন কইরা আর তুলতে। এখন শুধু পানি দিরা, এখন তো খালি পানি দেও না, নি আর তো কিছু দেওয়া লাগে না নানি। এটা ডিফারেন্ট নানি, আসলে খুব সুন্দর বাগান। আর আসলে মানে মেইনলি যে আমরা ইংল্যান্ডের মাটিটা আসলে এইভাবে মানে দরা, আর এই যে বাগানটা দেখো কত ভালো। আচ্ছা, আমার তো এখনো বেটুক লাগে যার, আর কি সুন্দর করে দেখো। আসলে এই দেখো এগুলা সারা মাটি, আর এগুলা কিন্তু প্যাকেট তনে মাটি দিয়া আমরা একটা বক্স লাগান বানানো হয়েছে, দুই সাইডে বক্স লাগান বানাইয়া আর লালন পালন করিয়া আসলে খুবই মেহনত হয়েছে কিন্তু তোলে। তো অবশেষে আসলে এই যে এখনকার বাগান দেখিয়া কিন্তু মেহনতটা ফানি হয়ে গেছে, এখন কষ্টটা আর ফানি হয়ে গেছে যেটা দেখো। ঠিক আছে, দেখাইলাম আর ভালো লাগলো। আর ইনি খদুজার আছে, খদুজার বাদে আরও দিন আলোচনা হইব খদুজার লইয়া। ধন্যবাদ, ভালো থাকবো, আসসালামু আলাইকুম।